সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। এবার পথে নামলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের উপর অকথ্য মারধর, তাদের গ্রেপ্তার, তাদের বাড়ি ভাঙচুর এবং এনআরসি নিয়ে ভুল প্রচার, এই সব কিছু নিয়ে আজ শ্যামডঙ্গর 28 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতৃত্ব এক মিছিলের আয়োজন করে। সেই মিছিলে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার, উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবং এই মিছিল ঘিরে রীতিমতো অর্জুন সিং জানান, যেভাবে বিজেপিদের ওপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করাটা দরকার। ঠিক কি বলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দেখাবো আপনাদের। দেখুন, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। অজয় ঠাকুরের নেতৃত্বে সমস্ত ক্রিমিনালকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এখন জেলে ক্রিমিনাল নেই, জেলে আছে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী, তারা জেলে আছে, বাদবাকি ক্রিমিনাল সব রাস্তায় আছে। আর ক্রিমিনালদেরকে প্রোটেকশন দিচ্ছে মনোজ বর্মা অ্যান্ড অজয় ঠাকুরের সব পুলিশ। এখন থানায় পুলিশ দেখবে না, থানায় সিভিক পুলিশ আছে আর সিকিউরিটিতে সব পুলিশ আছে। তো এই এই চক্রান্ত চলছে, কিন্তু আমরা ভেস্তে দেব, আমাদের সঙ্গে মানুষ আছে। ভারতবর্ষের রাজনীতিতে মানুষই সব শেষ কথা। বারবার হায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে জানাচ্ছি কি মমতা ব্যানার্জি জানে, একমাত্র এখানে অর্জুন সিংকে যদি ফাঁসিয়ে দেওয়া যেতে পারে তাহলে ওর কাজ সহজ হয়ে যাবে, সেই জন্য ওই সব করছে, কিন্তু মূর্খে স্বর্গে বাস করছে। আমি তো জানি মমতা ব্যানার্জি কতটুকু কী করতে পারে, সেই জন্য আমার কোনো খুব বেশি চিন্তা।